গর্ভবতী মহিলার মৃত্যুকে ঘিরে উত্তেজনা। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মহকুমা হাসপাতাল চত্বরে। মৃতা মহিলার নাম সঞ্চিতা দে, তার বাড়ি আরামবাগের কানপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পুরসুরার সঞ্চিতার সাথে বিয়ে হয় আরামবাগের কানপুর এলাকার বিজনদের। অন্তঃসত্ত্বা ছিলেন সঞ্চিতা দেবী। সোমবার সকালে হঠাৎ যন্ত্রণায় কাতরাতে থাকেন সঞ্চিতা দেবী। বাপের বাড়ির লোকজনের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা করানো হয়নি সঞ্চিতাকে। এদিন আরামবাগ মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন মারা যায় সে। আর এই ঘটনা জানার পরেই ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের লোকজন। সমস্যা বলতে, যে পেশেন্টটা মারা গেছে সেটা আমার কাকার মেয়ে। এই তোদের যে বাড়ির যে গাফিলতি, সেই গাফিলতির জন্যই আজ পেশেন্টটা মারা গেছে। ডাক্তারবাবু 28 তারিখে ডেট দিয়েছিল ডেলিভারি, কিন্তু আজকে 30 তারিখ। আজ 30 তারিখ সকালে পেশেন্টের অবস্থা খারাপ হতে দেখে হসপিটালে ভর্তি করেছে, আনার পর সাথে সাথেই মারা গেছে। প্রত্যেকটা পরিবারের লোকের গাফিলতি ছিল। মারা যাওয়ার পর ফোন করছে আরামবাগে মারা গেছে, তার আগে একবার জানাই না গো। 12 বছর 13 বছর বেলা বিয়ে দেয় তা নয়, কেন মরবে? ডেলিভারি হতো যে কিসের জন্য মরবে? ডাক্তার দেখাতে পারিনি তো বিয়ে করেছিস কেন? মরে যাওয়ার পর ফোন করে বলছে মারা গেছে তোমাদের মেয়ে। 1 বছর 4 মাস বিয়ে হয়েছে, বেটে বাচ্চা অবস্থায় কি করে মারা যায় আপনারা বলুন। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন মিতা বধুর স্বামী বিজন দে। ডাক্তারকে তো দেখিয়েছিলাম, ঠিক আছে, অন্য কোনো অসুবিধা নাই। ডাক্তার বললো আপনি যেদিন অসুবিধা মনে করবেন সেদিন ভর্তি করবেন, ঠিক আছে। দিয়ে আমি বাড়িতে নিয়ে গেছি, যে এবার তারপরে বাড়িতে ছিল কোনো অসুবিধা হয়নি। কালকে ওনার বাড়িতেও ফোন করলো যে মা জিজ্ঞাসা করলো যে কোনো অসুবিধা, আমি জিজ্ঞাসা করলাম যে কবে তাহলে ভর্তি করবো। মাকে বললাম, বলতে বলছে ঠিক আছে তাহলে কাল সকালে ভর্তি করো। আমি ফার্স্ট সকালবেলায় গাড়িওয়ালাকে ফোন করেছি, গাড়িওয়ালা এসছে, এসে আমি হসপিটালে ভর্তি করেছি। এসে হসপিটালে ডাক্তারবাবু দেখলেন, দেখে সঙ্গে সঙ্গে ওপরে নিয়ে চলে গেছেন, নিজের শুরু দিয়েছে, দিয়ে অক্সিজেন দিয়ে ডাক্তারবাবু দেখছে, দেখে বলছে যে আমি কোনো পালস পাচ্ছি। ডেট ছিল আর 2-1 দিনের ভিতরে ডেট ছিল। হ্যাঁ, ডাক্তার দেখেছিলাম, ডাক্তার বলেছিলো যে কোনো অসুবিধা হলে তখন নিয়ে আসবেন, আমি ভর্তি করবো হাসপাতালে আজ সকালে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।